নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা দেশের দারিদ্র সীমার নিচে থাকা মানুষদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করেছেন দেশ জুড়ে যেসব প্রকল্পের দ্বারা বহু দিন দরিদ্র উপকৃত হচ্ছেন বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে এমন একটি প্রকল্প চালু করেছেন যারা এই প্রকল্পে আবেদন করবেন প্রত্যেক মাসে পাবেন পাঁচ হাজার টাকা বন্ধুরা কি এই প্রকল্প কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন আবেদন করতে গেলে ডকুমেন্ট কি কি লাগবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন প্রধানমন্ত্রী পোর্টাল চালু করেছেন এই পোর্টাল থেকে গরিব ও খেতে খাওয়া মানুষরা খুব সহজেই ইসম কার্ড অনলাইনে বানিয়ে নিতে পারবেন এই কার্ডটি থাকলে শ্রমিক বা কৃষক গরিব ও খেটে খাওয়া মানুষদের অর্থাৎ দারিদ্র সীমা নিচে থাকা মানুষদের এক লক্ষ টাকা থেকে দু লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে লাভ পাবেন যদি এই ইসম ইসম কার্ডটি থাকে বন্ধুরা কার্ড নিয়ে পোর্টালে ইতিমধ্যে নতুন একটি আপডেট এসেছে যেখানে বলা হয়েছে যে ইসম কার্ড থাকলে সকলকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এই পাঁচ হাজার টাকা পেতে হলে আপনি নিজেও অনলাইনে আবেদন করতে পারবেন কিংবা নিকটবর্তী তথ্যমিত্র কেন্দ্রে গিয়েও আবেদন করতে পারবেন এরপর দেখুন বন্ধুরা ইসম পোর্টালে নাম রেজিস্ট্রেশন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে এক নম্বরে বলা হয়েছে আধার কার্ড দু নম্বরে বলা হয়েছে পাসপোর্ট সাইজের ফটো তিন নম্বরে বলা হয়েছে একটি চালু থাকা মোবাইল নম্বর চার নম্বরে বলা হয়েছে আধার কার্ড লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এই সমস্ত ডকুমেন্ট গুলি ইসম কার্ডের নাম নথিভুক্ত করার জন্য লাগবে এরপর দেখুন বন্ধুরা ইসম পোর্টালে কারা নাম নথিভুক্ত করতে পারবেন এক নম্বরে বলা হয়েছে বয়স থাকতে হবে আঠারো থেকে চল্লিশের মধ্যে দু নম্বরে বলা হয়েছে মাসিক ইনকাম পনেরো হাজার টাকা কিংবা তার কম থাকতে হবে তিন নম্বরে বলা হয়েছে ইপিএফ এনপিএস ইএসআইসি সদস্য হলে আবেদন করতে পারবেন না চার নম্বরে বলা হয়েছে আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন না এরপর দেখুন বন্ধুরা এই পাঁচ হাজার টাকা কিভাবে পাবেন এই পাঁচ হাজার টাকা সেই সমস্ত মানুষদের দেওয়া হবে যারা প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনাতে নাম নথিভুক্ত করা আছে এই যোজনাতে আবেদন তবেই আপনি মাসে টাকা করে পাবেন তবে এই যোজনার লাভ নিতে গেলে করলেই পাঁচ আপনাকে কিছু টাকা দিতে হবে তবে সেই টাকা কোথাও গিয়ে জমা করতে হবে না অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এই যোজনাতে আবেদন করার জন্য সিএসসি সেন্টারে যেতে হবে কিংবা নিজে অনলাইনে আবেদন করতে পারবেন